ফ্যাক্ট যেটা হয়েছে শাহজাহান মিয়া শাহজাহান মিয়ার বাবা এবং বাকি যেই দুইজন আসামি রয়েছে দুজন ভাই ছিলেন তো শাহজাহান বিষয়ে তার চাচার সাথে ঝামেলা ছিল তো শাহজাহান মিয়ার ঘটনা কর্মকাণ্ডে তার চাচা কুদ্দুস মিয়া উনি মারা যান শাহজাহান মিয়ার সাথে ঝামেলা ছিল এবং আরেকটা যে ঝামেলা ছিল শাহজাহান মিয়া তার ছোট ভাই জয়নাল মিয়া তো এই দুই আপন ভাইরও ঝামেলা ছিল জমি নিয়ে তো সেই জন্যই দেখা গিয়েছে যে চাচা তো দুই ভাই এবং নিজের আপন ছোট ভাই এই তিনজন মিলে মেনলি জমি জমার ঝামেলার জন্য শাহজাহান মিয়াকে উদ্দেশ্যে হত্যা করে মেনলি জমি জমার ভাগ বটর নিয়ে র‍্যাব নয়ের অভিযানে অভিগঞ্জ সদর থানার চাঞ্চল্যকর ও আলোচিত ছোট তিন ভাইয়ের হাতে বড় ভাই খুনের মামলার প্রধান তিনজন আসামি গ্রেপ্তার প্রসঙ্গে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব এলিট ফোর্স হিসাবে আত্মপ্রকাশের সূচনা লগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে হত্যা মামলা সন্ত্রাসী চাঁদাবাজ জঙ্গি দমন অবৈধ অস্ত্র উদ্ধার মাদক ও ছিনতাইকারী সহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে হত্যাসহ যে কোনো ধরনের সহিংসতা প্রতিরোধে র‍্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে গত 6 মে 2022 খ্রিস্টাব্দ তারিখ রোজ শুক্রবার দুপুর আনুমানিক 1330 ঘটিকার সময় কতিপয় দুষ্কৃতকারীরা পূর্ব শত্রুতাবশত দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে হত্যার উদ্দেশ্যে হবিগঞ্জ সদর থানাধীন সুখচর গ্রামস্থ শাহজাহান মিয়াকে আক্রমণ করে এবং আরও কয়েকজনকে গুরুতর রক্তাক্ত জখম করে এই ঘটনায় এজাহার নামীয় 14 জনকে এবং অজ্ঞাতনামা আরও 5-6 জনকে আসামি করে গত 8 মে 2022 তারিখে নিহতের স্ত্রী হবিগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন চাঞ্চল্যকর এই ঘটনাটি মিডিয়ার মাধ্যমে দেশব্যাপী ব্যাপক আলোচনার ঝড় তোলে এরই পরিপ্রেক্ষিতে আসামিদেরকে আইনের আওতায় নিয়ে আসতে র‍্যাব নয় তার গোয়েন্দা তৎপরতা জোরদার করে এরই ধারাবাহিকতায় প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব নয়ের একাধিক আভিযানিক দল উক্ত মামলার এজাহার নামীয় 1 নম্বর আসামি জয়নাল মিয়া পিতা মৃত মরমালী গ্রাম সুখচর থানা সদর জেলা হবিগঞ্জকে অদ্য 11 মে 2022 তারিখ সময় আনুমানিক রাত 1230 ঘটিকার সময় ঢাকার মগবাজার এলাকা হতে এবং 2 নম্বর আসামি বিলাল মিয়া পিতা মৃত আব্দুল কুদ্দুস গ্রাম সুখচর থানা সদর জেলা হবিগঞ্জকে অদ্য 11 মে 2022 তারিখ রাত আনুমানিক 1230 ঘটিকায় ঢাকার কামরাঙ্গীরচর থানা এলাকা হতে এবং 3 নম্বর আসামি আকসির মিয়া পিতা মৃত আব্দুল কুদ্দুস গ্রাম সুখচর থানা সদর জেলা হবিগঞ্জ জেলা বাহুবল থানা এলাকা থেকে অদ্য 11 মে 2022 তারিখ সময় আনুমানিক রাত 2:30 ঘটিকায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করে ঘটনার বিবরণ ও আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে গত 6 মে 2022 তারিখ শুক্রবার দুপুর আনুমানিক 1330 ঘটিকার সময় পূর্ব শত্রুতাবশত এজাহার নামীয় গ্রেপ্তারকৃত 1, 2 ও 3 নম্বর আসামিগণ তাদের 15-16 জন সহযোগী সহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হত্যার উদ্দেশ্যে হবিগঞ্জ সদর থানাধীন সুখচর গ্রামস্থ শাহজাহান মিয়ার বসতবাড়ির উঠানে নিহত শাহজাহান মিয়াকে আক্রমণ করে 1 নম্বর আসামি জয়নাল মিয়া তার হাতে থাকা ফিকল দিয়ে হত্যার উদ্দেশ্যে শাহজাহান মিয়ার বুকের বাম পাশে এবং ডান কাঁধে আঘাত করে মারাত্মক ছিদ্রযুক্ত জখম করে 2 নম্বর আসামি বিলাল মিয়া তার হাতে থাকা ফিকল দিয়ে হত্যার উদ্দেশ্যে শাহজাহান মিয়ার পেটে এবং বাম কাঁধে আঘাত করে মারাত্মক ছিদ্রযুক্ত জখম করে 3 নম্বর আসামি আকসির মিয়া তার হাতে থাকা ফিকল দিয়ে হত্যার উদ্দেশ্যে আঘাত করে শাহজাহান মিয়ার পেটের বাম পাশের নিম্নাংশে ছিদ্রযুক্ত জখম করে আসামিদের আঘাতে শাহজাহান মিয়া ঘটনাস্থলেই মারা যান এছাড়াও আরও 3 জন মারাত্মকভাবে রক্তাক্ত আহতদের আত্মচিৎকারে পরিবারের সদস্য ও আশেপাশের লোকজন এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যান ঘটনার বিবরণে গ্রেপ্তারকৃত প্রধান 3 জন আসামি আপন ভাই জয়নাল মিয়া এবং চাচাতো দুই ভাই বিলাল মিয়া ও আকসির মিয়ার সংশ্লিষ্টতা পাওয়া যায়
ঘটনায় ব্যবহৃত আলামত উদ্ধার ও অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে র‍্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ সহ মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে গ্রেপ্তারকৃত আসামিদেরকে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।